হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ব্লগ, ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো দেখো, আজকে আমাদের ঘরের সামনে সিঁড়িটা প্লাস্টার করছে আর এখানে নেটটা লাগিয়ে নিয়েছে যেন আমার ঘরে নোংরা টোংরা না ঢোকে। আর আমার আজকে কাজ করতে খুব কষ্ট হচ্ছে, বাইরে বের হতে পারছি না কারণ সিমেন্ট বালি পড়ে যাচ্ছে গায়ের মধ্যে। সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম চলো তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই। তো এটা আজকে করতে মনে হয় সারাদিন লেগেই যাবে, আর সারাদিন আজকে আমাকে অনেকটাই কষ্ট করতে হবে। আর ঘরের সামনে একদম জল কাদা জমে যাচ্ছে, আর আমার দেখো ঘর দুয়ার সব মোছা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ঘর দুয়ার বিছানাপত্র উঠানো হয়ে গেছে। আর এদিকে পুজোর বাসন টাসনগুলো সব মেজে রেডি করে নিয়েছি, তো এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজোটা দিয়ে নেবো। আর আজকে বাইরে দেখো ভালোই রোদ্র উঠে গেছে, আর আমার ঘরটা একটু ঘুরে তোমাদেরকে একটু দেখালাম, তো দেখার কিছু নেই জানি, তাও একটু ঘুরে দেখালাম। আর এই যে দেখো পুরো রোদ্র উঠে গেছে, ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে। তো চলো বেশি বকবক করছি না, এখন স্নানটা করে আসি, স্নানটা করে পুজোটা দিয়ে নিব, পুজোটা দিয়ে তারপরে আসবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে বিকেলে এক জায়গায় আমি যাব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, এবার গোটা বর্ষা পড়ে যাওয়াতে একদিনও কিন্তু ইলিশ মাছ খাওয়া হয়নি, যেহেতু আমাদের এখানে বাজারঘাট সব ভেঙে দিয়েছে, মানে মাছের খুব কষ্ট হয়ে গেছে। তো আজকে ছোটো ছোটোই দেখো ইলিশ মাছগুলো একদম ছোটো ছোটো, একটা মাছকে তিন খণ্ড করেছে, কিন্তু মাছটা ভালো আছে, একদম শক্ত শক্ত মাছটা আছে। তো নাইমামা থেকে কানামামাই ভালো পাওয়াই যাচ্ছে না, তো যা পেয়েছি তাই রান্না করব। বাচ্চা কাচ্চাদের এই ছোটো ছোটো ইলিশ মাছটা খেতে কষ্টই হয় জানি, তাও পেয়েছি সেই জন্য নিয়েছি আজকে ইলিশ মাছ। তো চলো ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিই, ধুয়ে রান্নাটা করে নিই। আর মিষ্টি কুমড়া খুঁজলাম বাজারে, পেলামই না, মিষ্টি কুমড়াতে মাথাতে একটু ঘন্ট করতে চাইলাম তো পেলাম না, তো ধন্দল ছিল তো ধন্দলটা দিয়েই করছি। আর এই দেখো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না। আর দেখো ইলিশ মাছের ঝোলটা, কালারটা দেখো দারুণ এসেছে, আর খেতেও সত্যি বন্ধুরা ছোটো ইলিশ হলে কী হবে, খুব টেস্ট ছিল মাছটার, খেতে খুব ভালো লেগেছে। আর এই যে দেখো ধন্দলটা দিয়ে, ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ঘন্ট করে নিচ্ছি, এটা মিষ্টি কুমড়া দিয়ে করলে না বেশি টেস্ট হতো খেতে, তো ধন্দল দিয়েও খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি, আমরা সবাই ভালোই আছি, আমিও একা বলবো না। তো এখন যাচ্ছি কোথায় বলো তো? মার্কেটে। তো কেন যাচ্ছি না যাচ্ছি মার্কেট থেকে এসে তোমাদের সাথে শেয়ার করবো কিসের জন্য মার্কেটে যাচ্ছি। আর এই যে ইয়েলো কালারের কুর্তিটা পরে নিয়েছি, আর মাম্মামকে দেখো, মাম্মামটা ইয়েলো কালারের ড্রেস পরে নিয়েছে তারা, মাম্মামাতে ইয়েলো কালারের ড্রেস পরে নিয়েছে। তো চলো এখন যাবো মার্কেটে, তো কী কিনবো না কিনবো এসে তোমাদের সাথে শেয়ার করবো, যে কিসের জন্য মার্কেটে যাচ্ছি, কী কিনতে যাচ্ছি সেটা এসে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি সন্ধ্যাও দিয়ে দিয়েছি, এই যে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যা 6:30। তো মাম্মামের পড়া ছিল, 6টায় ম্যাম ছুটি দিয়েছে, তারপরে মিস্ত্রিকে চাটা করে দিলাম, দিয়ে মাত্র রেডি হলাম, তো এখন বেরবো। তো এক জায়গায় বেরবো, করেও না বের হওয়াটা যায় না, মানে এটা ওটা থাকে না, এই কাজগুলো করতে করতে মানে দেরি হয়ে গেল। আর জামা কাপড়গুলো এনে এখানে দেখো সব জাম দিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু বোঝায়নি, এরপর এসে সব পরিষ্কার করবো, প্রচার আর কথা বলছি না, এসে তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো দেখো আজকে এই ব্যাগটা নিয়ে নিলাম, একটা ছাতা নিবো নাকি ওটাই ভাবছি, কারণ ওয়েদারটা খুব একটা ভালো নেই। তো চলো বেশি কথা বলছি না, বের হয়ে যাই। হ্যালো বন্ধুরা, মার্কেট থেকে চলে এসেছি, ভেবেছিলাম মার্কেটে গিয়ে ভিডিও করবো, আর ভুলেই গেছি, একদম ভুলে গেছি যে ফোনটা অন করবো, ভুলেই গেছি। তো আমরা আজকে অনেক গায়ের কাছে চলে এসেছি, আমরা আজকে অনেক শপিং করে নিয়ে চলে এসেছি, আর সব কিছুই এনেছি মাম্মামের জন্য, কারণ মাম্মামের বার্থডে চলে আসছে, 2 আগস্ট মাম্মামের বার্থডে, সেই জন্য কিছু মাম্মামের জন্য জিনিস কিনতে, এগুলো হারায় না এগুলো রাখো, সেই জন্য মাম্মামের জন্য কিছু জিনিস কিনতে গিয়েছিলাম। তো চলো এই দেখো এখানে সব রেখে দিয়েছি, তো চলো সব বের করে তোমাদের সাথে শেয়ার করি কী কী কিনেছি, ঠিক আছে? তো চলো আগে ক্যামেরাটা সেট করে নিই, তারপরে দেখা যাক, প্রচণ্ড গরমও লেগে গেছে,
কারণ মেঘও পড়েছিল আর ছাতাটা নিতেও ভুলে গিয়েছিলাম, ভাবলাম বৃষ্টি হবে নাকি বৃষ্টি হবে নাকি, তো বৃষ্টি আর হয়নি, তো ভালোভাবেই চলে এসেছি। তো চলো, এখন বেজে গেছে 8:30, 8:30 পার হয়ে গেছে, 9:45 বেজে গেছে, তো এখনও ড্রেস চেঞ্জ করিনি, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি, করে তারপরে ড্রেস চেঞ্জ করবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, স্কিপ না করে চলো, ক্যামেরাটা সেভ করে নিই। তো চলো প্রথমেই দেখাই আমার ক্লিন, প্রথমে দেখাই, এই দেখো মামি কেমন হবে, ভালো হবে, মাথাটা উঠেই গেল নাকি। তো এই দেখো মামমের জন্য একটা ক্লিপ নিয়েছি, কেমন হয়েছে বলবে। আর এখানে দেখো এই যে এই দুটো ক্লিপ নিয়েছি মামমের জন্য, সব কিছু শুধু মামমের জন্য। এটা পরে দাও দাও দাও, আগে ওগুলো দেখো ড্রেসগুলো, ড্রেস ড্রেসগুলো দেখো। তারপরে দেখো এই যে একটা ব্রাশ নিয়ে বোঝা যাচ্ছে, ব্রাশ নিয়েছি এই গোলা রুটি টুটি কিছু বানানোর জন্য, তো এই ব্রাশটা নিয়েছি, এই যে দেখো। আর এই যে একটা গার্ডার নিয়েছি দেখো, আমার মামমামের জন্য, আমার জন্য কিছুই না, মামমাম একটা চাবির রিং নিয়েছে, একটা চাবির রিং নিয়েছে, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর এখানে একটা মামমামের ড্রেস নিয়েছি, এটা বার্থডে ড্রেস, মামমামের বার্থডে সেই জন্য ড্রেসটা নিয়েছি। তো ফ্রক জামা মামমামের অনেক আছে, আর মিদি অতটাও পছন্দ করে না, তো এই ধরনের জামা প্যান্ট না বাচ্চাদের পরলেও ভালো লাগে দেখতে, আর মামমামেরও পছন্দ হয়েছে এটা, কিন্তু কালারটা না সেরকম বোঝা যাচ্ছে না, আমাকে এরকম বানাই দিবা, ড্রেসটা খুব সুন্দর আছে, আমাকে নৌকা বানাই দিবা। হ্যাঁ ঠিক আছে, তো এই একটা ড্রেস নিয়েছি বড়, আর একটা ড্রেস নিয়েছি, আর এই দুটো ঢেকে গেছে, এরকম এই দুটো ঢেকে গেছে, এই যে এটা একটা হট প্যান্ট তার সাথে, এই যে এটা গরমের দিন এদিক ওদিক যাওয়ার জন্য একদম হালকা, কালারটা একদম হালকা কালার, আর কাপড়টাও একদম সফট কাপড়। আর সামনে দেখো ঝাড়ু, দুটো ঝুল আছে সামনে, এরকম দুটো ঝুল আছে, আর এটা সামনেটাও একটু দেখো ডিজাইন করা আছে, একটু ডিজাইন করা আছে সামনেটা। তো কোন ড্রেসটা ভালো হয়েছে কমেন্টে জানিও, আর এখানে দুটো হাফ প্যান্ট আছে মামনের, আর এই চারটা দুটো হাফ প্যান্ট নিয়েছি বাড়িতে পরার জন্য, আর এই চারটা কি বলে এই যে দেখো একটা পেন নিয়েছে, তো এই জিনিসগুলো যতই কেনে ততই নষ্ট করে দেয়, এগুলো দেখলেই ও নিতে যাবে। তো এইটুকু শপিং করে নিয়ে আসলাম, আর আমি একটা মুখে মাথার ক্রিম নিয়েছি, এই যে একটা মুখে মাথার ক্রিম নিয়ে এসেছি, এটুকু এখন বাজার করে নিয়ে আসলাম। চলে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে ইন করে দিচ্ছি। আজকে জিনিসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা বন্ধুরা।